ভিভো Y20 এর স্ক্রিন রেকর্ড কিভাবে করবেন সেটা দেখাবো। এর স্ক্রিন রেকর্ড আইকনটা উপরে রয়েছে, আমি শাটার টানে দেখাবো। তো এটা আমার স্ক্রিন রেকর্ড। তো এখানে কিছু কাজ রয়েছে, আমরা স্ক্রিন রেকর্ডটা ওপেন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে রেকর্ড সাউন্ড যে রয়েছে এখানে রয়েছে। তো আমি এখানে মাইক্রোফোন অডিও দিয়ে রাখবো কন্টিনিউ। এখানে আপনার পিকচার কোয়ালিটি আপনি যেটা দেবেন, হাই রিকমেন্ড লো, আমি হাইতে রাখবো। এরপরে আপনি এখান থেকে স্টার্ট করলে আপনার রেকর্ড কিন্তু শুরু হবে। তো আপনি এখন যেটাই করবেন সেটাই কিন্তু আপনি স্ক্রিনে রেকর্ড হয়ে যাবে। তো এটা আপনি স্টপ করতে চাইলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে স্টপ হবে। আবার যদি আপনি আবার কন্টিনিউ আবার চালাতে যান, আবার প্রেস করলে আপনার আবার কিন্তু কন্টিনিউ হবে। আর এটা পুরো আপনি সেভ করতে হলে পরে আপনি এপাশে ক্লিক করার পরে আপনি কিন্তু সেভ হয়ে যাবে, ভিডিওটা সেভ হয়েছে। এটা আমি এখন এক মিনিটে চলছে, তো আমার এই কিছুক্ষণ ভিডিও হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ভিভো Y20 স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন।